দেলোয়ার ভাই ভালো আছেন? মাশাআল্লাহ, আপনি ওই যে ভাঙা ঘরে ছিলেন সেটা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ঘর ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আমরা দেখলাম, তো ওখান থেকে আল্লাহ তাআলা এখন একটা সুন্দর ঘরের ব্যবস্থা আপনাকে করে দিয়েছে, আপনি খুশি? আপনারা ইতিপূর্বে শুনেছেন যে 30 কোটি টাকা আমরা ত্রাণ কার্যক্রমে খরচ করেছি, বাকি যে টাকা আমাদের কাছে আছে সেই টাকার মধ্যে থেকে আমরা 71 কোটি 25 লক্ষ টাকা ইনশা আল্লাহ তাআলা আমরা পুনর্বাসনে ব্যয় করতে যাচ্ছি। আমাদের কাছে পুনর্বাসনের জন্য আবেদন এসেছে 42,000 আবেদন, 42,000 লোক থেকে যাচাই বাছাই করে আমরা 10,000 মানুষকে পুনর্বাসন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 10,000 মানুষের মধ্যে 1500 মানুষের ঘর সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, সেই ঘরগুলোকে আসুন্না ফাউন্ডেশন পুনর্বাসন কার্যক্রমের আওতায় কমপ্লিট ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিম্পল ঘর, এটা হলো ডাইনিং ড্রয়িং স্পেস, এটা হলো একটা বেডরুম, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বেডরুম এখানে আছে, এখানে আরেকটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি, এই বেডরুমটাও একই সাইজের আলহামদুলিল্লাহ, এখানে সুন্দর মতো একটা বড় চৌকি বা খাট আঁটবে এবং এটা খোলা মেলা। এই ঘরটা আমরা তৈরি করেছি, এটি একজন ভদ্র মহিলা, তার স্বামী অত্যন্ত হতদরিদ্র মানুষ, তাদের জন্য তৈরি করা হয়েছে। তারা আগে যে ঘরটিতে ছিলেন আমার ডানে, এই ঘরটি ছিল তাদের শেয়ারে। 100 মানুষকে আমরা অটোরিকশা দিচ্ছি, এর মধ্যে আজ ফেরির মিজান ময়দানে আমরা 40 জন দুস্থ অভাবী প্রতিবন্ধী রিক্সা চালক টমটম চালক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়, তাদের রিক্সা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ভাড়ায় চালাতেন, এখন আর চালানোর সুযোগ নেই, তাদেরকে আমরা ইনশাআল্লাহ তাআলা 100 অটোরিকশা দেওয়ার আওতায় আনছি। 10,000 যে উপকারভোগী যাদেরকে আমরা পুনর্বাসনের আওতায় আনবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তাদের মধ্য থেকে 1500 ঘর কমপ্লিট আমরা করে দেবো। এর মধ্যে শুধুমাত্র ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী নয়, বরং উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে সেই অঞ্চলের দুর্গত মানুষদেরকে এর আওতায় আমরা আনবো ইনশাআল্লাহ তাআলা। এরপর 8,400 পরিবার যারা কৃষক ছিলেন, তাদের কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারোর হয়তো ফসল ছিল খেতে, সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ছোট এবং ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট্ট একটু পুঁজি নিয়ে কিছু করছিলেন, তিনি পুঁজিহারা হয়েছেন, এইরকম ব্যক্তি এবং সেই সাথে যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রকম 8,400 মানুষকে আমরা ইনশাআল্লাহ নগদ অর্থ সহায়তা করব। আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তাআলা 10 কোটি টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপকারভোগীদের কাছে চলে যাবে। আর 100 মানুষকে আমরা অটোরিকশা দিচ্ছি। পুনর্বাসন কাজে এত ধীর গতি অনেকে মনে করতে পারে, তো দেরি কেন? আসুন্না ফাউন্ডেশন চাইলে হেলিকপ্টার থেকে টাকা বিতরণ করে চলে যেতে পারে, খুব দ্রুত আমরা যদি ক্লোজ করে ফেলতে পারি আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের জন্য অনেক সহজ হয়। আমরা ধারণা করছি যে আমাদের এখানে 8 মাস থেকে 1 বছর সময় লেগে যেতে পারে কমপ্লিট করতে পুরো প্রজেক্টকে। এই ঘরটার বৈশিষ্ট্য কি আমাকে বলো, এত উঁচা কেন করা হয়েছে? আমাদের এই উঁচা করা হয়েছে যাতে আমরা সিলিং ফ্যান লাগাইতে পারি, যাতে এই সিলিং ফ্যানটা যদি মানে অরিজিনাল প্রজেক্টে ছিল 9 ফিট 8 ফিট 9 ফিটে যদি আমরা সিলিং ফ্যান লাগাইতাম তাহলে দেখা যেত যে মাথা সমান চলে আসে, এই জন্য আমরা এই ঘর উঁচু করছি। বলো তোমার ফ্যানের অভিজ্ঞতা সম্পর্কে বলো দুই একটা কথা। রাত 12টার সময় আমরা জানতাম না আমরা কোথায় থাকবো এবং কোথায় খাবো। আল্লাহ, প্রতিটা মানে হোটেল গুলো এমন ছিল যে 2 কিলোমিটার পরে একটা হোটেল আছে এবং ওই 2 কিলোমিটার যেতে হলে বুক পানি বা হচ্ছে গলা পানি এটা পার করে যেতে হবে। কেমন হয়েছে, ভাত 2-3 দিন পরে খাওয়া হয়েছে। এটার উপযোগিতা যাচাই বাছাই করে ভালো করে পরখ করে তারপর ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা চূড়ান্ত ভাবে টেন্ডারে যাব। একটি কথা আপনাদেরকে বলে রাখি, ঘরটি চুন লাগাইলে এবং রং দিলে অনেক সুন্দর দেখা যেত, কিন্তু এটা কাঁচা, ওয়ালটা এখনো পর্যন্ত রং দেওয়ার উপযোগী হয় নাই। দেলোয়ার ভাই ভালো আছেন? মাশাআল্লাহ, আপনি ওই যে ভাঙা ঘরে ছিলেন সেটা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ঘর ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আমরা দেখলাম, তো ওখান থেকে আল্লাহ তাআলা এখন একটা সুন্দর ঘরের ব্যবস্থা আপনাকে করে দিয়েছে, আপনি খুশি? সলিমা বেগম নামক একজন ভদ্র মহিলা আছেন, যিনি একটা ভাঙা ঘরে থাকতেন এবং বন্যায় সেটিকে ধ্বংস করে দিয়েছে, সেই ঘরটিকে পুনর্নির্মাণ করে আমরা আজ সেটি হস্তান্তর করবার জন্য বা দেখবার জন্য আমরা এসেছি আপনাদের সামনে। আজকে আমরা কিছু বিষয়, গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করতে চাই, আজকের এই লাইভটি নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা আপনাদেরকে আমাদের পরিকল্পনার কথা জানাবো, যে আসুন্না ফাউন্ডেশনের বন্যা ত্রাণ এবং পুনর্বাসনের যে মেগা প্রজেক্ট আমরা ঘোষণা করেছিলাম সেই মেগা প্রজেক্টের সবচেয়ে বড় বাজেটটা আমরা খরচ করতে যাচ্ছি পুনর্বাসনে। আপনারা ইতিপূর্বে শুনেছেন যে 30 কোটি টাকা আমরা ত্রাণ কার্যক্রমে খরচ করেছি, বাকি যে টাকা আমাদের কাছে আছে সেই টাকার মধ্যে থেকে আমরা 71 কোটি 25 লক্ষ টাকা ইনশা আল্লাহ তাআলা আমরা পুনর্বাসনে ব্যয় করতে যাচ্ছি। এই 71 কোটি 25 লক্ষ টাকা কিভাবে ব্যয় করব সে বিষয়ে আজকে আপনাদের কাছে আমি বিশদ বিবরণ দিতে চাই। তার আগে বলে রাখতে চাই যে আপনারা জানেন আসুন্না ফাউন্ডেশন খুবই সিস্টেমিক্যাল ওয়েতে কাজ করার চেষ্টা করে, তারই ধারাবাহিকতায় আমরা
অনলাইনে আবেদন নিয়েছি পুনর্বাসনের জন্য। যারা নিজেরা আবেদন করতে পারেন না, এলাকা এলাকায় আমাদের সহযোগীরা, আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবকরা আছেন তারা সহযোগিতা করেছেন, এবং এলাকাবাসী তারা বিভিন্ন দোকানে, মোবাইল ব্যাংকিংয়ের দোকান, তারপরে অনলাইন লেনদেনের দোকান, কম্পিউটারের দোকান, এই সমস্ত দোকানগুলোতে সাধারণ মানুষকে অনলাইনে আবেদন করে দেওয়া হয়েছে। আমাদের কাছে পুনর্বাসনের জন্য আবেদন এসেছে 42,000 আবেদন। 42,000 আবেদনের মধ্য থেকে আমরা প্রত্যেকটি আবেদনকে একটি একটি করে যাচাই বাছাই করার কাজ করছি। কেন এত দেরি হচ্ছে আমাদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করতে, এবং আরও কয়েকটি প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে লাইভের শেষের দিকে এসে দেব। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে 42,000 যে আবেদন আমাদের কাছে এসেছে, এই 42,000 আবেদনের মধ্যে প্রত্যেকটা আবেদনে আমরা ফটো অ্যাটাচ করতে বলেছি। অর্থাৎ যেই উপকারভোগী তিনি আবেদন করছেন, তার ঘর, তার কৃষিকাজ, তার যেটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার বিবরণ লেখার পাশাপাশি তিনি এভিডেন্স হিসাবে ছবি দিবেন। তো সেখানে তিনি যে সমস্ত ছবি দিয়েছেন সেগুলো দেখার পর আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি যে আমরা কোনটাকে তদন্তের আওতায় আনবো আর কোনটা সেখান থেকে রিজেক্ট করে দেব। তো যেগুলোকে তদন্ত করার জন্য উপযোগী আমাদের কাছে মনে হয়েছে সেগুলোকে তদন্ত করবার জন্য আমাদের কয়েকশো টিম, স্বেচ্ছাসেবক টিম, ঢাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন দুর্গত এলাকাগুলোতে, ফেনীতে, কুমিল্লাতে, নোয়াখালীতে, লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন, এবং একটি একটি করে আবেদন ধরে ধরে সরজমিনে তাদের তথ্যপত্রের সাথে বাস্তবতার মিল তারা চেক করেছেন, এরপরে তারা সুপারিশ করেছেন। তারপর তৃতীয় ধাপে এসে কোনো কোনোটিকে আমরা ওভার ফোনে বা ভিডিও কলে কখনো কখনো আমরা যাচাই করেছি। এরপর চূড়ান্তভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রজেক্টটা আমরা করবো, অর্থাৎ এই উপকারভোগীকে আমরা তাদের সাথে কাজ করব। তো এইভাবে 42,000 লোক থেকে যাচাই বাছাই করে আমরা 10,000 মানুষকে পুনর্বাসন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 10,000 মানুষের মধ্যে 1,500 মানুষের ঘর সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, সেই ঘরগুলোকে আসন্না ফাউন্ডেশন পুনর্বাসন কার্যক্রমের আওতায় কমপ্লিট ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্যাম্পল ঘর, এটা একটা নমুনা, জাস্ট এটাকে আমরা পরীক্ষামূলকভাবে তৈরি করেছি। এবং আরও একটি ঘর আমরা তৈরি করেছি একজন বিধবা ভদ্রমহিলা আনোয়ারা তার। তো আজকে যে ঘরটা আমরা তৈরি করেছি এটি একজন ভদ্রমহিলা, তার স্বামী অত্যন্ত হতদরিদ্র মানুষ, তাদের জন্য তৈরি করা হয়েছে। তারা আগে যে ঘরটিতে ছিলেন, আমার ডানে একটু যদি জুম করে ক্যামেরাম্যান দেখান, এই ঘরটি ছিল তাদের শেয়ারে। মূলত এই ভদ্রমহিলা দুই বোনই বিবাহিতা, তাদের দোনো ভাইয়েরা এটার মাঝে পার্টিশন দিয়ে ভাগ করে থাকতেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং টিন টিন এগুলো আর বসবাসের উপযোগিতা নেই। সেই সাথে তিনি ওখানে বসবাস করতেন যে এটা তার নিজের ঘরও না, আরেকজনের ঘরের অর্ধেকে তিনি বসবাস করতেন, এর মধ্যে সেটাও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো পরবর্তীতে তার পক্ষ থেকে যখন আবেদন করা হয়েছে, আমাদের ফিল্ড ভিজিটররা এসে ভিজিট করে তারা এটাকে চূড়ান্ত করেছে যে হ্যাঁ, এই প্রজেক্টে এই এই খাতে আমরা কাজ করবো এবং ওনাকে উপকারভোগীর তালিকা আমরা নেব। তারই ধারাবাহিকতায় এই ঘরটা আমরা তৈরি করেছি। তো এরকম 1,500 মানুষের ঘর আসন্না ফাউন্ডেশন তৈরি করবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। এই ঘরের ডিজাইনের মধ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে, কারণ এটি আমরা পরীক্ষামূলকভাবে করেছি। কেন পরীক্ষামূলকভাবে করেছি? কারণ আমরা জানি এই ঘর আমরা তৈরি করেছি, এর নানা ত্রুটি বিচ্ছুতি বের হতে পারে। সেজন্য এখানে 15 দিন তাদেরকে বসবাস করবার জন্য আমরা সুযোগ দিচ্ছি। 15 দিন তারা বসবাস করার পর উপযোগিতা আমরা যাচাই করব। উপযোগিতা যাচাই করার পর আমরা ইনশাআল্লাহ বিদনিল্লাহ চূড়ান্তভাবে টেন্ডার দেবো, এবং টেন্ডারের মাধ্যমে এই ঘরগুলো নির্মাণ করা হবে। টেন্ডারের পর গুণগত মান যেন ঠিক থাকে তার জন্য খুব শক্ত পলিসি আমরা ঠিক করেছি, এবং তার জন্যই স্যাম্পল আমরা তৈরি করেছি। আমরা কোনটা কি কোয়ালিটির চাই, কোনটার কি মাপ চাই সেটি আমরা চূড়ান্ত করব, এবং আমাদের তদারককারী টিম ইনশাআল্লাহ বিদনিল্লাহ থাকবে। 10,000 যে উপকারভোগী যাদেরকে আমরা পুনর্বাসনের আওতায় আনবো ইনশাআল্লাহ বিদনিল্লাহ, তাদের মধ্য থেকে 1,500 ঘর কমপ্লিট আমরা করে দেবো। এর মধ্যে শুধুমাত্র ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী নয়, বরং উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে সেই অঞ্চলের দুর্গত মানুষদেরকেও এর আওতায় আমরা আনবো ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে সে সমস্ত এলাকায় ব্যাপক ত্রাণ কার্যক্রম আসন্ন ফাউন্ডেশন পরিচালনা করেছে, পুনর্বাসন কার্যক্রম যথারীতি আমরা পরিচালনা করব। এরপর 8,400 পরিবার যারা কৃষক ছিলেন, তাদের কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারোর একটা গরু ছিল সেই গরুটা মারা গেছে, কারোর দুইটা ছাগল ছিল, 10টা মুরগি ছিল সেগুলো মারা গেছে, কারোর হয়তো ফসল ছিল খেতে সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এরকম কৃষিকাজ করেন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেরকম কৃষক, ছোট এবং ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট্ট একটু পুঁজি নিয়ে কিছু করছিলেন তিনি পুঁজিহারা হয়েছেন, এইরকম ব্যক্তি, এবং সেই সাথে যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রকম 8,400 মানুষকে আমরা ইনশাআল্লাহ
নগদ অর্থ সহায়তা করব। যাদের ঘর রিপেয়ার করতে হবে তাদের রিপেয়ারিং এর জন্য আমরা ধাপে ধাপে টাকা দিব, আর যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কৃষি কাজে যে ক্ষতি হয়েছে এটা পোষানোর জন্য টাকা দিব, আর যারা ক্ষুদ্র পুঁজি ছিলেন তাদের পুঁজি হারা হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এবং এই খাতে আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তাআলা 10 কোটি টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপকারভোগীদের কাছে চলে যাবে আল্লাহ চাহেন তো। এই 10 কোটি টাকার সবগুলো টাকাই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যাবে। তার দুটি বিশেষ সুবিধা রয়েছে, সহজে মানুষ ক্যাশ আউট করতে পারবে, সংশ্লিষ্ট মোবাইল ফোন কোম্পানির বা ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি হয়েছে যে সর্বনিম্ন রেটে ক্যাশ আউট করার সুবিধা তারা দিবেন। এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এগুলো যেহেতু অনলাইনে পাঠানো হবে অতএব এগুলো সমস্ত ডাটা আমাদের কাছে এভিডেন্স হিসাবে সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, তাহলে 8,400 আর 1,500 মানুষের হিসাব আপনাদেরকে আমরা দিলাম, আর 100 মানুষকে আমরা অটোরিকশা দিচ্ছি। এর মধ্যে আজ ফেনীর মিজান ময়দানে আমরা 40 জন দুস্থ অভাবী প্রতিবন্ধী রিক্সা চালক টমটম চালক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়, তাদের রিক্সা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ভাড়ায় চালাতেন, এখন আর চালানোর সুযোগ নেই, তাদেরকে আমরা ইনশাআল্লাহ তাআলা 100 অটোরিকশা দেওয়ার আওতায় আনছি। এবং প্রত্যেকটা অটোরিকশাতে আমাদের খরচ হয়েছে 1,25,000 টাকা, তার মানে এখানে 1,25,00,000 টাকা আমাদের খরচ হয়েছে। তো এখানে 40টি রিক্সা আজকে আমরা বিতরণ করেছি, হস্তান্তর করেছি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে আরও 20টি করে রিক্সা আমরা বিতরণ করব। তাহলে সর্বসাকল্যে 1,500 কমপ্লিট ঘর আমরা নির্মাণ করছি 71,25,00,000 টাকার মধ্যে, আর 8,400 কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী এবং ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ইনশাআল্লাহ নগদ অর্থ সহায়তা করব, আর 100 অটোরিকশা চালক এবং অন্যান্য শ্রেণী পেশার বিভিন্ন অভাবী মানুষদেরকে 100 খুব মজবুত সুদৃঢ় ব্যাটারি চালিত অটোরিকশা দেবো, যেটা শহরে তারা চালাবেন না, তারা এটা চালাবেন গ্রামে এবং হাইওয়েতে তারা কোনো অবস্থাতে চালাবেন না, সে মর্মে চুক্তি তাদের সাথে এবং উপকারভোগী সেভাবে আমরা নির্বাচন করেছি যেন গ্রামে সেটি চালান তারা। তো এ হলো আমার কাছে পাওয়া আপডেট। আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন আমাদের পুনর্বাসনের সার্বিক কার্যক্রম শেষ করে আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। এখানে আমাদের এই কাজ তদারকি করার জন্য আমাদের টিমের সদস্যরা আছেন, দীর্ঘদিন থেকে তারা কাজ করছেন, আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। এবং সেই সাথে আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে, আমাদের পুনর্বাসন কাজে এত ধীর গতি অনেকে মনে করতে পারে, তো দেরি কেন, অনেকে আশা করেন যে আরো আগে আমরা শেষ করে ফেলি না কেন, আবার অনেকে আবেদন করেছেন কিন্তু আপনাদের কাছে আসলে ইয়ে যায়নি, আবেদনকারী হিসাবে আপনাদের কাছে আমাদের তথ্যপত্র যাচাইকারী ব্যক্তি যায় নাই, কেন যায় নাই আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, তো এই প্রশ্নের উত্তর আমি দেবো ইনশাআল্লাহ। আমি মনে হয় প্রসঙ্গত বলেই ফেলি, অনেকে আবেদন করেছেন কিন্তু আপনার কাছে আমাদের ফিল্ড ভিজিটররা ভিজিট করতে যায় নাই, আপনি হয়তো মনে করছেন কেন আমাকে ইগনোর করা হলো, মূলত যে ছবি দিয়ে আপনি আবেদন করেছেন ওই ছবি দেখে অনেকেই উপযুক্ত মনে হয়নি আমাদের তদারককারী কর্মকর্তার, যার কারণে সেগুলো আসলে আর যাচাইবাছাই করার প্রয়োজন হয়নি। আবার অনেক জায়গায় এখনো যাচাইবাছাই চলছে, কারণ 42,000 আবেদন একটি একটি করে যাচাইবাছাই করা অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার, এত লোকবল আমাদের নেই আপনারা জানেন। দ্বিতীয়ত, কেন এত বিলম্ব হচ্ছে পুনর্বাসন কার্যক্রম কমপ্লিট করতে, এর উত্তর হলো টাকা নষ্ট করা খুব সহজ, টাকা খরচ করা খুবই কঠিন একটি কাজ। আসুন্না ফাউন্ডেশন চাইলে হেলিকপ্টার থেকে টাকা বিতরণ করে চলে যেতে পারে, খুব দ্রুত আমরা যদি ক্লোজ করে ফেলতে পারি আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের জন্য অনেক সহজ হয়। আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের কাজ অনেকটা থেমে আছে, থমকে আছে, এবং সেই প্রজেক্ট যিনি দেখাশোনা করতেন সেই সাইড ইঞ্জিনিয়ার, তাকে এই ঘরগুলো নির্মাণের জন্য তাকে এখানে পাঠানো হয়েছে। আমরা মূলত চাচ্ছি যে জিনিসটা ভালো করে হোক, 42,000 আবেদনের একটা একটা করে প্রত্যেকটাকে যাচাই বাছাই করা, ফিল্ড ভিজিট করা, তারপর ফাইনাল করা, তারপরে ইমপ্লিমেন্টে আসা, অনেক কঠিন এবং কষ্টসাধ্য একটা কাজ। সিলেটের বন্যায়, 22-এর বন্যায় অনেক প্রতিষ্ঠান বন্যার্থদেরকে রেখে তাদের কাজকাম গুটিয়ে চলে গেলেও আসুন্না ফাউন্ডেশন 8 মাস ছিল সিলেট সুনামগঞ্জ এলাকাতে। আমরা এবার উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে সেই সাথে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এলাকাতে যে বন্যা হয়েছে, আমরা ধারণা করছি যে আমাদের এখানে 8 মাস থেকে 1 বছর সময় লেগে যেতে পারে কমপ্লিট করতে পুরো প্রজেক্টকে। আমাদের একটা বিশেষ লক্ষ্য হলো প্রতিটি টাকা সর্বোচ্চ ভালোভাবে জেনে ব্যয় হয়, সেখানে আমরা নো কম্প্রোমাইজ জায়গা থাকার কারণে মূলত আমাদেরকে একটু সময় নিতে হয়। প্রিয় দর্শক, আমি আপনাদের অনেক সময় নিয়ে ফেলেছি, আমি একটু তোমার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছো? সে হলো আমাদের সাইড ইঞ্জিনিয়ার, আমাদের আসুন্না ফাউন্ডেশনের যে মসজিদ কমপ্লেক্সের কাজ সে তদারকি করতো, এখন তার তদারকিতে এই ঘরটা তৈরি হয়েছে। এই ঘরটার বৈশিষ্ট্যকে আমাকে বলো, এত উঁচা কেন করা হয়েছে? আমাদের এই উঁচা করা হয়েছে যাতে আমরা যাতে সিলিং ফ্যান লাগাইতে পারি, যাতে এই সিলিং ফ্যানটা যদি মানে অরিজিনাল প্রজেক্টে ছিল 9 ফিট 8 ফিট,
নয় ফিটে যদি আমরা সিলিং ফ্যান লাগাইতাম তাহলে দেখা যেত যে মাথা সমান চলে আসে, এই জন্য আমরা এই ঘরটাকে উঁচু করছি। আচ্ছা, টিনের নিচে তোমরা কি কোনো কিছু দিচ্ছ ঠান্ডা গরম যাতে কম লাগে? জি, আমরা ইনসুলেশন 5 মিলি ইনসুলেশন পেপার দিচ্ছি। 5 মিলি ইনসুলেশন পেপার দেয়া হচ্ছে যাতে করে গরমের তাপ একটু কম অনুভব হয়, হিটও এবং ঠান্ডার সময় ঠান্ডা যাতে একটু কম অনুভব হয় সেজন্য। আর কি বৈশিষ্ট্য আছে তোমার? স্যার, এখানে আমাদের প্রাথমিকভাবে দুইটা জানালার কথা চিন্তা করা হয়েছে, কিন্তু আমরা প্রোটোটাইপটা করে দেখলাম, তিনটা দেখা যাচ্ছে, তিনটা আমরা প্রোটোটাইপটা করে দেখলাম যে আরো দুইটা জানালা আমরা, গ্রামের মানুষ একটু খোলামেলা পরিবেশ তারা পছন্দ করেন, তার মানে পরবর্তী ঘরগুলোতে তোমার পাঁচটা করে জানালা থাকছে ইনশাআল্লাহ বিল্লাহ। সাকিব একটু আসো। সাকিব আমাদের আসুনা ফাউন্ডেশন একজন নিবেদিত প্রাণ কর্মী, আল্লাহর জন্য সে অনেক বেশি কাজ করে। 46 দিন টানা সে ফেনী এলাকা ছিল, ফেনীবাসী তাকে আমার মনে হয় আপন করে নিতেই পারে, এবং সে টানা 46 দিন ছিল, অর্থাৎ এর মধ্যে কোনো বিরতি নাই। তখন যে যাযাবরের মতো একটা অবস্থা, না হোটেলে থাকার ব্যবস্থা, কি যে কষ্টের একটা জায়গা সেটা আমরা বলার অপেক্ষা রাখে না, এই অক্লান্ত পরিশ্রমে ছেলে করেছে। এবং এই যে উপকার ভোগিনীর নিরূপণ করা, এটার জন্য আমাদের ঢাকা থেকে যে টিমগুলো এসেছে তাদেরকে লিড দেওয়া, তাদেরকে গাইড করা, সে তো বলেছে যে তার এলাকার চাইতে সে এটা ভালো চিনে। বলো, তোমার ফেনীর অভিজ্ঞতা সম্পর্কে বলো দুই একটা কথা। প্রথমত আমরা যখন ফেনীতে এসেছি, এসে পুরো ফেনী তো নিস্তব্ধ, নেটওয়ার্ক আমাদের এমন হয়েছে, টিমের সঙ্গে কাজ করেছে বিভিন্ন টিম, কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায়নি, কি কাজ করেছে এটা জানা যায়নি, 24 ঘন্টা পরে জানা গিয়েছে। এরপর এর মাঝেও আমরা মানে এভাবে চালিয়েছি, রাত 12টার সময় আমরা জানতাম না আমরা কোথায় থাকবো এবং কোথায় খাবো। আল্লাহ, প্রতিটা মানে হোটেলগুলো এমন ছিল যে 2 কিলোমিটার পরে একটা হোটেল আছে, এবং ওই 2 কিলোমিটার যেতে হলে বুক পানি বা হচ্ছে গলা পানি এটা পার করে যেতে হবে। এমন হয়েছে ভাত 2 দিন পর 3 দিন পরে খাওয়া হয়েছে, এমন দিনও গিয়েছে, তো এমন দিন 5 দিন 7 দিন পরে শেষ হয়ে গিয়েছে। এবং এর মধ্যেও আমরা মানে হচ্ছে দূর দূরান্তে আমরা আমাদের ত্রাণগুলো পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রথমত সবাই এসে ফিরে যাচ্ছিল, তো সেই জায়গায় অনেক আমাদের কাছেও ত্রাণ দিয়েছে, তাদেরগুলো আমরা পৌঁছাইছি, এবং আসনা ফাউন্ডেশন থেকে যেগুলো এসেছে এগুলো পৌঁছাইছি। এগুলো পৌঁছানোর মাধ্যমটা হচ্ছে প্রথমে আমরা বড় যে ট্র্যাক্টরগুলো আছে, ট্রাকগুলো আছে, এগুলাতে মেইন রোড থেকে 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে ওই রাস্তাগুলোতে নিয়ে গিয়েছি, সামনে দুজন থেকেছে, তারা রাস্তা দেখিয়েছে, এবং এভাবে 5 কিলোমিটার 7 কিলোমিটার গিয়েছে। তারপর যখন যেতে পারেনি, তখন আসলে আমরা বড় টিউব ছিল, টিউবের উপরে কাঠের পাটাতন রেখে তারপর ওর উপরে আমরা মানে ত্রাণের বস্তাগুলো নিয়ে তারপর 2-3 কিলোমিটার পর্যন্ত গিয়েছি। মানুষ আমাদেরকে দেখে কেঁদে ফেলেছে, মানে ত্রাণ তাকে দেওয়া লাগেনি, কারণ সে ওখান থেকে মেইন যে শহরটা সেখানে সে পৌঁছাতে পারেনি, কিন্তু ওখানে যে কেউ পৌঁছাবে এটা আসলে ওনার কল্পনায় ছিল না। তো সব থেকে মানে খারাপ সময়টা ওই সময় ছিল, এবং এমন অনেক হয়েছে যে তাদের সঙ্গে পরবর্তীতে দেখা করতে এসেছি, এই যে 40টা আমরা অটো মিশু বিতরণ করলাম, এই সময়টাতে প্রতিটা উপজেলা, প্রতিটা ইউনিয়ন এবং গ্রাম পর্যায় পর্যন্ত আমরা 3 ধাপে ফিল্টারিং এর মাধ্যমে আমাদের কার্যক্রমটা চালিয়েছি, উপকারভোগী নির্বাচন করেছে। তো এই সময় অনেকের সঙ্গে দেখা হয়েছে, তো কথা হচ্ছে এনারা প্রথম দেখাতে চিনে ফেলেছে আলহামদুলিল্লাহ। তো ওখানকার অবস্থা, আচ্ছা তোমার গল্প অনেক বেশি, ওর 46 দিনের গল্প, আমরা তো 46 মিনিট সময় তাকে দেই নাই, অতএব গল্প শুনতে অনেক সময় লাগবে। আল্লাহ তালা তোমাকে উত্তম বিনিময় দান করুন, অনেক ডিফিকাল্টিস তারা এর মোকাবেলা তাদের করতে হয়েছে। আমরা আবারও বলি প্রিয় দর্শক, আসুনা ফাউন্ডেশন প্রতিটি প্রজেক্ট বাস্তবায়নের আগে যথেষ্ট স্টাডি করে, এবং প্রতিটি টাকা আপনাদের সর্বোচ্চ ব্যবহারের জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি আমরা করি না, যার কারণে আমাদের টিমের সদস্যরা, প্রত্যেকটা সদস্য তারা কিন্তু জীবন বাজি রেখে কাজ করে আলহামদুলিল্লাহ। এটা আমাদের সবচেয়ে বড় সার্থকতার জায়গা যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম টিম মেম্বার মিলিয়ে দিয়েছেন। মুফতি মোহাম্মদ আলী ভাইকে আমি একটু ডেকে নিব, আলহামদুলিল্লাহ তিনি ফেনীর বাসীর তরফ থেকে, ফেনীর ওলামা ইকরাম, আজকে ওলামা বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় এসেছেন, ফেনী আলিয়ার যিনি বর্তমানে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উনি এসেছেন, মুফতি মোহাম্মদ আলী ভাই ফেনীর একজন আলেম, ওনার মাদ্রাসাতুল হেদায়া আছে, আরো বিভিন্ন কার্যক্রম আছে, তিনি আমাদের টিম মেম্বারকে শুরু থেকে সহযোগিতা করছেন। শুধু তিনি কেন, এলাকার সর্বস্তরের মানুষ, আজকে আমাদের কয়েকদিন যাবৎ ডিসি মহোদয় তিনি তার জায়গা থেকে অটোরিক্সা বিতরণের জন্য আমাদেরকে নানাভাবে সহায়তা করেছেন, এসপি অফিস থেকে, পুলিশ জেলা পুলিশ থেকে আমাদেরকে নানা সহায়তা করা হয়েছে। মুফতি সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের, আপনি আমাদেরকে ইয়ে করেছেন, অনেক হেল্প করেছেন। আমরা একটু ঘরটা একটু দেখবো, ঘরটা একটু ভেতরটা আমরা দেখবো একটু মুফতি সাহেব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, এটা হলো খোলা একটা বারান্দার মতো, এই জায়গাটা সাধারণ মানুষ তারা একটু মন মতো, প্রত্যেকটা ঘর তো আলাদা আলাদা এনভায়রনমেন্টে হবে, এটা হয়তো রাস্তার পাশে হয়ে গেছে, কোনোটা এটা রাস্তার পাশে হয়েছে, তারও হিস্ট্রি আছে, কারণ তার নিজস্ব কোনো জায়গা ছিল না,
লোন করে এই জায়গাটা তিনি কিনতে পেরেছেন, এখনো লোনে আছেন। তো ঘর করার তার টাকা তার কাছে নেই, যার কারণে আমরা এখানেই করে দিতে হয়েছে। তো আশা করছি পর্দার জন্য উপযোগী পরিবেশ তিনি করে নেবেন, আমরা তাকে সেই পরামর্শ দিব ইনশাআল্লাহ। তো এটা খোলামেলা স্পেস থাকছে, আর একটু আসবা তোমরা ভিতরে। এখানে আমি জানি না আলো পাবো কিনা, এটা হলো ডাইনিং ড্রয়িং স্পেস, এখানে তাদের খাবার দাবারের ব্যবস্থাপনা থাকবে, মেহমান আসলে একটু বসার জন্য জায়গা দিতে পারবে। আর এইটা হলো একটা বেডরুম, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বেডরুম এখানে আছে। এই বেডরুমটাতে তারা বসবাস করবে, সিলিং ফ্যান যেন দেওয়া যায় এজন্য উঁচু করা হয়েছে, এবং পরবর্তী ঘরগুলোতে এই সাইডে আরেকটা জানালা হয়তো যুক্ত হবে ইনশাআল্লাহ, সেক্ষেত্রে আলো আরও আসবে ইনশাআল্লাহ। এখানে কোনো লাইট লাগেনি, এটি একটি বেডরুম। এখানে আরেকটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি, এই বেডরুমটাও একই সাইজের, একই সাইজের আলহামদুলিল্লাহ। এখানে সুন্দর মতো একটা বড় চৌকি বা খাট আঁটবে, এবং কিছু জিনিসপত্র এই সাইডে রাখা যাবে, ছোটখাটো কোনো আলমারি টালমারিও রাখা যাবে ইনশাআল্লাহ বিদিনা। একটা ছোট এবং ক্ষুদ্র পরিবারের জন্য মোটামুটি যথেষ্ট হতে পারে, এরকম করে মোটামুটি ঘরটা আমরা তৈরি করার চেষ্টা করেছি। ঘর তৈরি করার জন্য আমরা স্থানীয় কাউকে দায়িত্ব না দিয়ে আমাদের যে প্রজেক্টের লোক, অর্থাৎ আমাদের আসুন্না ফাউন্ডেশনের স্বপ্নের যে মসজিদ কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সের যে সাইড ইঞ্জিনিয়ার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে অক্লান্ত পরিশ্রম করে এটাকে এ পর্যন্ত নিয়ে এসছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা এইটাকে এখন তাদেরকে বসবাস করতে দিয়ে আমরা এটাকে পরীক্ষা নিরীক্ষা চালাবো, এটার উপযোগিতা যাচাই বাছাই করে ভালো করে পরখ করে তারপরে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা চূড়ান্তভাবে টেন্ডারে যাব। টেন্ডার যখন আমরা দেব তখন কিন্তু আল্লাহ যদি তৌফিক দান করে, যেমনটি বললাম যে গুণগত মান নিশ্চিত করবার জন্য সকল পলিসি আমরা চূড়ান্ত করেই তারপর টেন্ডার দেব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাহলে পুনর্বাসন কার্যক্রমে 71.25 কোটি টাকার যে বাজেট আমাদের আছে সেটি আমি বলেছি আপনাদেরকে, 1.25 কোটি টাকা আমাদের 100টি অটোরিকশায় ব্যয় হয়েছে, যেটা উদ্বোধন আজকে আমরা মিজান ময়দানে 40টা রিক্সা বিতরণের মাধ্যমে করলাম। আর 40 কোটি টাকা আমাদের বাজেট হলো এই ঘরগুলো নির্মাণের জন্য, 1500 ঘর নির্মাণের জন্য আনুমানিক, এটা কম বেশি হতে পারে। আর 30 কোটি টাকা আমাদের বাজেট হলো, আল্লাহ যদি তৌফিক দান করেন, কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঘর যাদের আংশিক ক্ষতি হয়েছে তাদেরকেও আমরা এক ধাপে টাকা দিব না, ধাপে ধাপে টাকা দিব, কারণ অভয় মানুষ একসাথে পেলে হয়তো ভেঙে ফেলবে, কিছু কাজ করবেন তারপরে তাকে আবার দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে। তো যেটি আমি বলছিলাম একটু আগে যে 10 কোটি টাকা ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে চলে যাবে আল্লাহ চাহেন তো, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, খরচ অনেক কম। আর কেন বিলম্ব করেছি সেটা আমি আপনাদেরকে উত্তর দিয়েছি, এবং অনেকে আবেদন করেছেন কেন সাড়া পাননি সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এলাকার বন্যা দুর্গত এলাকাগুলোর মানুষের দুর্গতি শেষ হওয়ার আগ পর্যন্ত আসুন্না ফাউন্ডেশন তাদের সাথে আছে, তাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। এবং এটি শুধুমাত্র ফেনী লক্ষ্মীপুর কুমিল্লাবাসীর জন্য নয়, উত্তরবঙ্গে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ময়মনসিংহ নেত্রকোনা এবং শেরপুরে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আমাদের ব্যাপক ত্রাণ কার্যক্রম ছিল। এবং আসুন্না ফাউন্ডেশনের ফেসবুক পেজে গেলে আপনি ডিটেল আপডেট জানতে পারবেন আমরা কি কি করেছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। পুনর্বাসনের আওতায় তাদেরকে আমরা আনবো, এবং সেই জায়গাতেও আমরা যথারীতি গৃহ নির্মাণের কাজ এবং অন্যান্য কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এই আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের ঘর যখন কমপ্লিট হয়ে যাবে, একটি কথা আপনাদেরকে বলে রাখি, ঘরটি চুন লাগাইলে এবং রং দিলে অনেক সুন্দর দেখা যেত, কিন্তু এটা কাঁচা ওয়ালটা এখনো পর্যন্ত রং দেওয়ার উপযোগী হয় নাই। আমরা যদি এত তো এইটা যদি আমরা চাহেন তো কমপ্লিট শুকিয়ে যায় তারপর আমরা এটাকে রং করব, যখন রং করে দিব তখন দেখতে অনেক সুন্দর দেখা যাবে আশা করছি। সাদা রং করলে ভিতরে কিছুটা আলোর কাজও করবে। আমরা চাইলে এখনই এটাকে চুন মেরে দিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম, অনেক ফকফক আর সুন্দর দেখানো যেত, কিন্তু এটা কার্যকর হতো না যেহেতু শুকায়নি, এখন এটা রং দেওয়ার জন্য উপযোগী নয়, অতএব উপকারভোগীর এই রংটা কাজে লাগতো না, নষ্ট হতো। তো সেই জন্য আপনাদেরকে আমরা হয়তো খুব সুন্দর চকচকা ঘর দেখাতে পারিনি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে আমরা চকচকা সুন্দর ঘর আশা করি দেখাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই অভয় মানুষের কষ্ট দূর করে দিন। আমি উপকারভোগী ভাইকে একটু ডেকে এনে লাইভটা শেষ করব। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? দেলোয়ার ভাই, ভালো আছেন মাশাআল্লাহ। আপনি ওই যে ভাঙা ঘরে ছিলেন সেটা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ঘর ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আমরা দেখলাম, তো ওখান থেকে আল্লাহ তাআলা এখন একটা সুন্দর ঘরের ব্যবস্থা আপনাকে করে দিয়েছে, আপনি খুশি? জি খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কি করেন এমনিতে? চাষবাস করেন, ভালো। তো এখন এই ঘরে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, আল্লাহকে ডাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং যেহেতু মহিলারা থাকবে, বাচ্চারা থাকবে, একটু সুন্দর করে একটু বেড়া দিয়ে দিবেন যাতে পর্দার কাজটা হয়ে যায়। হ্যাঁ, সুন্দর করে একটু বেড়া দিয়ে পর্দার কাজটা করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মুসলমান না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আল্লাহ তাআলা আপনার রহম করুক। আর জমি যেটা কিনেছেন ঋণে, সেটা কি সুদের ঋণ নিয়েছেন? কিস্তি নিয়ে সুদের ঋণ নেওয়া কি জায়েজ হয়েছে মুসলমান মানুষ?
যাই হোক, আমি আপনাকে আর এখানে মানুষের সামনে আর আপনাকে কথা বাড়াতে চাই না, এটা দ্রুত পরিশোধ করবেন। খেয়ে না খেয়ে এখন টাকা জমা জমা এটা পরিশোধ করবেন। আমরা আপনার ঘর করে দিয়েছি, জায়গার বিষয়টা আপনি করেন, তারপরে জায়গার বিষয়ে আমাদের কিছু করার আছে কিনা আমরা দেখছি ইনশাআল্লাহ।